নমস্কার বন্ধুরা, আমি ডক্টর চন্দন দে। আমার চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে বন্ধুরা, হোমিওপ্যাথি জগতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মেডিসিন সম্পর্কে আলোচনা করব, যেটা আপনাদের জন্য অনেক বেশি ইনফরমেটিভ হবে। আশা করি আপনাদের অনেক বেশি জানা হবে এবং অনেক বেশি জানতে পারবেন এই ভিডিওটা থেকে। তাই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক শেয়ার কমেন্টস করবেন এবং বন্ধুদের মাঝে সেটাকে শেয়ার করে দেবেন, যাতে তারাও এই সম্পর্কে আরও বিস্তারিতভাবে জানতে পারে। তাহলে শুরু করা যাক। আমি আজকে যে মেডিসিনটা নিয়ে আলোচনা করব সেটার নাম হচ্ছে বেলেডোনা। বেলেডোনা 1500 AD থেকে এর ব্যবহার মানুষ করে আসছে, কিন্তু থেরাপিউটিক্স মতে ডক্টর হ্যানিম্যান সাহেব যখন এটা প্রুভিং করেন তখন থেকে হোমিওপ্যাথিতেও বেলেডোনা ব্যবহার হয়ে চলেছে। বেলেডোনা একটি প্ল্যান্ট কিংডম মেডিসিন, অর্থাৎ গাছগাছড়া থেকে তৈরি মেডিসিন। একে ডেডলি নাইটশেড বলেও আখ্যা দেওয়া হয়, বা ডেডলি নাইটশেড বলেও তাকে জানা যায়। বেলেডোনার ব্যবহার যদি আমরা দেখতে চাই, তাহলে বেলেডোনার ব্যবহার শরীরের প্রত্যেকটি অঙ্গে রয়েছে, প্রত্যেকটি অঙ্গে বেলেডোনার ব্যবহার রয়েছে। তাই একে আমরা পলিক্রেস্ট মেডিসিন বলি। পলিক্রেস্ট মেডিসিন মানে যে মেডিসিনটি শরীরে বিভিন্ন অঙ্গে কাজ থাকে তাকে আমরা পলিক্রেস্ট মেডিসিন বলি। তো বেলেডোনা একদম মাথা থেকে শুরু করে পায়ের পাতা পর্যন্ত, যেমন হেডেক হতে পারে, চোখের সমস্যা হতে পারে, নাকের সমস্যা হতে পারে, নেসাল কন্ডিশনে হতে পারে, মুখের সমস্যা হতে পারে, কানের সমস্যা হতে, থ্রোটের সমস্যা হতে পারে, চেস্টের সমস্যা হতে পারে, প্রত্যেকটা সমস্যায় আমরা বেলেডোনা ব্যবহার করতে পারি। তাই প্রত্যেকটা সমস্যা যদি আমরা একটা একটা করে বলতে যাই তাহলে অনেক বড় ভিডিও হয়ে যাবে, তাই অতটা সময় মানুষের কাছে থাকে না। তাই আমি এমন কিছু লক্ষণ বলবো, এটা সামারাইজ করে এমন কিছু লক্ষণ বলবো যে লক্ষণগুলো দেখলে আপনি কিন্তু বেলেডোনা ব্যবহার করতে পারবেন, যে কোনো সমস্যাতেই আপনি বেলেডোনা ব্যবহার করতে পারবেন। প্রথমত, বেলেডোনার একটা মেইন লক্ষণ হচ্ছে অ্যাকিউট এবং ভায়োলেন্ট। ভায়োলেন্ট মানে অ্যাকিউট মানে হচ্ছে হঠাৎ করে কোনো একটি রোগ আসছে এবং ভায়োলেন্ট আকার ধারণ করছে। ধরুন আপনার হেডেক হচ্ছে, হেডেক হঠাৎ করে এলো এবং প্রচণ্ড হেডেক হলো, তারপর আস্তে আস্তে কমে গেল। এক্ষেত্রে কিন্তু বেলেডোনা ইউজ করলে ডেফিনেটলি আপনি রেজাল্ট পাবেন। সেকেন্ডলি হচ্ছে, বেলেডোনা একটা রাইট সাইডেড মেডিসিন। রাইট সাইডে যদি কোনো রকম সমস্যা হয়, রাইট সাইডে হেডেক হয়েছে, রাইট সাইডে চেস্টে কোনো প্রবলেম হচ্ছে, রাইট সাইডে অ্যাবডোমেনে কোনো প্রবলেম হচ্ছে, সেক্ষেত্রেও কিন্তু আপনি বেলেডোনা ইউজ করতে পারেন এবং সেখানে আপনি রেজাল্ট পাবেন। থার্ড হচ্ছে কনজেশন। এটাকে বেলেডোনার একটা কিনোট সিমটম আমরা বলতে পারি। কনজেশন একটা, যেটা হেডে কন্ডিশন কনজেশন হতে পারে, থ্রোটে কনজেশন হতে পারে, চেস্টে কনজেশন হতে পারে। যদি কনজেশন দেখা দেয় এবং সেটা অ্যাকুইটলি আসে এবং ভায়োলেন্ট আকার ধারণ করে, সেক্ষেত্রে আপনি বেলেডোনা ইউজ করতে পারেন, ডেফিনেটলি এর রেজাল্ট পাবেন। এরপরে আসি রেডনেস। শরীরের যে কোনো অংশে যখন কোনো একটি প্রবলেম হয়েছে এবং সেখানটা রেডনেস হয়েছে এবং থ্রবিং পেইন রয়েছে, সেটা হেডেক হতে পারে। হেডেকে আপনার প্রচণ্ড পরিমাণে রেডনেস হয়ে রয়েছে, থ্রবিং পেন হচ্ছে, বা হাতের কোনো একটা জায়গাতে কোনো একটা বয়েল হয়েছে, সেই বয়েলটা রেডনেস হয়ে রয়েছে, লাল দেখাচ্ছে এবং সেখানে থ্রবিং পেন রয়েছে, সেক্ষেত্রে আপনি ডেফিনেটলি বেলেডোনা ইউজ করতে পারেন। থার্ড হচ্ছে হিটনেস। এই যে থ্রবিং পেইন বললাম, রেডনেস বললাম, তার সঙ্গে একটা যে হিটনেস থাকে, মানে একটা গরম ভাব, আপনি যে বয়েল হয়েছে, বয়েলের উপর যখন হাত দেবেন দেবেন একটা গরম ভাব হচ্ছে, শুধু ওপর থেকে না, ইন্টারনালিও যদি কোনো একটা গরম ভাব আপনি মনে করেন, সেক্ষেত্রেও আপনি বেলেডোনাকে ব্যবহার করতে পারেন। থার্ড যে বার্নিং সেন্সেশন। বার্নিং সেন্সেশন কীরকম, মানে জ্বলন, একটা জ্বলন যদি হয়, মানে যে বয়েলটা হয়েছে সেই বয়েলটাতে একটা রেডনেস রয়েছে, থ্রবিং পেইন রয়েছে, একটা জ্বালা রয়েছে, সেক্ষেত্রেও কিন্তু আপনি বেলেডোনা ব্যবহার করতে পারেন। আপনার কনস্টিপেশনের ক্ষেত্রে যখন ধরুন কনস্টিপেশন হয়েছে, সেটা একটা শুকনো অবস্থায় রয়েছে এবং সেখানে একটা ড্রাইনেস ফিল হচ্ছে, আর যখন আফটার মোশনের পর একটা জ্বালা রয়েছে, সেক্ষেত্রেও কিন্তু আপনি বেলেডোনা ডেফিনেটলি ইউজ করতে পারেন এবং রেজাল্ট আপনি পাবেন। এরপরে হচ্ছে ওভার সেন্সিটিভনেস। ওভার সেন্সিটিভনেসকে কাকে বলে, মানে এমন একটা সেন্সিটিভ যে জায়গাটা আপনার প্রবলেম হয়েছে সেই জায়গাটাতে একটা ওভার সেন্সিটিভনেস হবে। ধরুন আপনি আমি যে এক্সাম্পলটা দিলাম যে হাতের একটা জায়গাতে কোনো একটা পার্টে একটা বয়েল হয়েছে, সেই বয়েলটা লাল হয়ে রয়েছে, প্রচণ্ড হিট রয়েছে, থ্রবিং পেইন রয়েছে এবং
সেন্সেশন ওভার সেন্সেশন, মানে টাচ করতে দেওয়া যাচ্ছে না, মানে হাত দিতে দেওয়া যাচ্ছে না, এমন একটা ওভার সেন্সিটিভনেস রয়েছে। অনেক সময় বাচ্চাদের পেশেন্টরা নিয়ে আসে, বাচ্চা পেশেন্টকে নিয়ে আসে, নিয়ে এসে বলে ডাক্তারবাবু ও একদম ছুঁতে দেয় না, ছুঁতে দিলে সে পালিয়ে যায়, এইরকম একটা ওভার সেন্সিটিভনেস রয়েছে। সেক্ষেত্রেও কিন্তু আপনি বেলেডোনা ইউজ করতে পারেন এবং ডেফিনেটলি সেখানে আপনি ভালো রেজাল্ট পাবেন। এক হচ্ছে গ্রেট ড্রাইনেস। গ্রেট ড্রাইনেস কি? গ্রেট ড্রাইনেস হচ্ছে শুকনো অবস্থা। যে আপনি বল, আমি যে একটা এক্সাম্পল দিয়ে আমি বোঝাচ্ছি, যে ধরুন একটা বয়েল হয়েছে, সে বয়েলটা লাল হয়ে রয়েছে, গরম হয়ে রয়েছে, এবং তার মধ্যে একটা ওভার সেন্সিটিভিটি রয়েছে, এবং সেটা শুকনো অবস্থায় রয়েছে, মানে শুকনো একদম ড্রাই হয়ে রয়েছে, সেক্ষেত্রে কিন্তু বেলেডোনা খুব ভালো কাজ করে। এছাড়া আপনি ধরুন, আমি আগেও বললাম যে কনস্টিপেশন, সেখানে ড্রাইনেস, একদম ড্রাই মোশন পাস হচ্ছে, সেখানে একটা জ্বলন রয়েছে, আপনার মোশনের পর জ্বলন রয়েছে, সেক্ষেত্রে আপনি কিন্তু বেলেডোনা ইউজ করলে খুব ভালো রেজাল্ট পাবেন। এরপর হচ্ছে বেলেডোনাকে আমরা একটা পেইন রেমেডি বলতে পারি। সেই পেইনটা যদি রাইট সাইডেড হয় এবং সেই পেনে সঙ্গে যদি বেলেডোনা বাকি ক্যারেক্টারগুলো, যেমন ধরুন সেখানে রেডনেস, থ্রবিং পেন, হিটনেস, এবং সে পেনটা হঠাৎ করে আসে, হঠাৎ করে চলে যায়, এইরকম করে যদি হঠাৎ করে আসে এবং ভায়োলেন্ট আকার ধারণ করে হঠাৎ করে পড়ে যায়, সেক্ষেত্রে কিন্তু বেলেডোনা ভীষণ ভালো কাজ করে। ধরুন একটি সাইটিকা পেইনের পেশেন্ট এসছে, বা সাইটে কোনো একটি স্লিপ ডিস্কের পেশেন্ট এসছে, বা হেডেকের পেশেন্ট এসছে, সে বলছে যে আমার পেইনটা হঠাৎ করে আসে এবং প্রচণ্ড বেড়ে যায়, আবার হঠাৎ করে নেমে যায়, মানে কোনো একটি পেইন আসলো হঠাৎ করে, প্রচণ্ড আকার, ভায়োলেন্ট আকার ধারণ করলো, তারপর আস্তে আস্তে নেমে গেলো, এইরকম ক্ষেত্রে কিন্তু আমরা বেলেডোনা দিলে ভীষণ ভালো রেজাল্ট পাই। তাহলে বন্ধুরা, আপনাদের সামনে আমি বেলেডোনার যে লক্ষণগুলো আলোচনা করলাম, এই লক্ষণগুলো দেখে যদি আপনি রেমেডিকে ইউজ করেন তাহলে ডেফিনেটলি রেজাল্ট পাবেন। এবার আসি বেলেডোনা পোটেন্সি সম্পর্কে, কী কী পোটেন্সি আমরা কীভাবে দেব। অ্যাকিউটলি যখন আমরা কোনো পেশেন্টকে পাবো কোনো একটি রোগের জন্য, তখন তাকে আমরা লোয়ার পোটেন্সি 30 দিতে পারি। বেলেডোনা 30 পোটেন্সি দুফোঁটা করে দিনে 3 খাবার আধ ঘন্টা আগে বা খাবার আধ ঘন্টা পরে দিতে পারি। যদি রোগটা ভায়োলেন্ট আকার ধারণ করে তখন সেক্ষেত্রে কিন্তু আমরা রিপিটেডলি আধা ঘন্টা বা 1 অন্তর অন্তর দিতে পারি। আর 200 পোটেন্সি যখন ইউজ করব তখন দিনে 1 এমটি স্টোমাকে সকালবেলা ঘুম থেকে উঠে বাসি মুখে 2 নিতে হবে। আর যদি আমরা এর 1 ইউজ করি তখন কিন্তু অবশ্যই বেলেডোনার মেন্টাল সিমটমটাকে ভালো করে মাথায় রাখতে হবে, সেটা উইকলি 1 নেওয়াই ভালো। কেননা বেলেডোনা 1 যখন নেবেন, আমার মতে আপনারা বাড়িতে বসে না নিয়ে কোনো একজন ভালো ফিজিশিয়ানকে দেখিয়ে মেন্টাল সিমটমটাকে ভালো করে যাচাই করে তারপরে 1 পোটেন্সিটাকে নেবেন, তাহলে আপনারা বেলেডোনার যে সিমটমগুলো রয়েছে সেই সিমটমগুলোর সঙ্গে ম্যাচ করে আপনার ডিজিজটাকে সুন্দরভাবে সারাতে পারবেন। আজকে আমি আপনাদের বেলেডোনা নিয়ে পুরো যতটা সম্ভব আপনাদের বোঝানোর চেষ্টা করলাম যে কী কী লক্ষণ দেখা দিলে আমরা বেলেডোনাকে ব্যবহার করতে পারি। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর শেয়ার করবেন। আর জানো, আগামী দিনে আমি আরও নতুন নতুন মেডিসিন নিয়ে আপনাদের সঙ্গে ইনফরমেশন শেয়ার করতে পারি আর আপনারাও কিছুটা জ্ঞান বাড়িয়ে নিতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ।